হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমেজিং নিউজ ফ্যাক্টস। বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি ছোট্ট দেশ এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ যথেষ্ট ডেভেলপ করে চলেছে। বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে নিজেদেরকে বেশ ভালো উদাহরণ করে তুলেছে। বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নের পিছনে সে দেশের যে 10টি প্রধান শহরের হাত রয়েছে সেই শহর সম্পর্কেই ভিডিওতে বলা হয়েছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এই তালিকায় 10 নম্বরে রয়েছে পূর্ব বাংলাদেশের শহর কুমিল্লা। কুমিল্লা চিটাগং ডিভিশনের একটি শহর এবং কুমিল্লা শহর কুমিল্লা জেলার প্রধান প্রশাসনিক শহর। কুমিল্লা গোমতী নদীর দক্ষিণে অবস্থিত। কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর হওয়ায় ঢাকা ও চিটাগংয়ের সঙ্গে সরাসরি সড়কপথ ও রেলপথের মাধ্যমে যোগাযোগ রয়েছে। কুমিল্লা শহরে বহু জুট মিল, কটন মিল, থার্মাল পাওয়ার স্টেশন ও বিভিন্ন হস্তশিল্প গড়ে উঠেছে। কুমিল্লা শহরের মোট আয়তন 3087 কিমি স্কোয়ার। নয় নম্বরে রয়েছে বাংলাদেশের আরেক শহর রংপুর। এটি উত্তর পশ্চিম বাংলাদেশে অবস্থিত। এই শহরটি গাঘাট নদীর তীরে অবস্থিত। রংপুর বাংলাদেশের একটি বাণিজ্যিক শহর এবং অর্থনৈতিক শহরও। এখানে বহু ছোট বড় শিল্প গড়ে উঠেছে, যেমন কটন কার্পেট, বিড়ি, সিগারেট ও সিগার, চাল, চিনি, জুট প্রভৃতি। শহরটিতে অনেক শিল্প গড়ে ওঠায় এই শহর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, অষ্টম স্থানে রয়েছে বরিশাল, বাংলাদেশের অন্যতম বড় শহর। এই শহরটি কীর্তনকলা নদীর তীরে অবস্থিত। বরিশাল জেলার সবচেয়ে বড় প্রধান শহর। বরিশাল শহর বাংলাদেশের অন্যতম বড় পৌর শহর এবং বাংলাদেশের অন্যতম পুরনো বন্দর শহর। এই শহর বাংলাদেশের অন্যতম অর্থকরী শহর। এখানের প্রধান ব্যবসাগুলি হল চাল, জুট ও মৎস্য শিল্প। এই শহরের সঙ্গে ঢাকার সরাসরি নদীপথে যোগাযোগ রয়েছে। বন্ধুরা, সপ্তম স্থানে রয়েছে আরেকটি শহর ময়মনসিংহ। ময়মনসিংহ শহরও বাংলাদেশের অন্যতম বড় শহর। এই শহরটি বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল এবং স্টিল হাব। এছাড়াও এই শহরে বহু নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং সেরা শহর সিলেট। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি মেট্রোপলিটন শহর। সুরমা নদীর ডান তীরে এই শহর অবস্থিত। সিলেট শহর বাংলাদেশের অন্যতম সেরা আধ্যাত্মিক এবং কালচারাল শহর। এছাড়া সিলেট শহরের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। পাহাড়, জঙ্গল, নদী দিয়ে ঘেরা এই শহর, তাই পর্যটনের দিক থেকে সিলেট খুবই জনপ্রিয়। এছাড়া এই শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। এই শহর বাংলাদেশের সবচেয়ে বেশি চা ও গ্যাস সরবরাহ করে। বন্ধুরা, পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের আরেক মেজর সিটি গাজীপুর। গাজীপুর শহর মধ্য বাংলাদেশে অবস্থিত এবং এই শহর রাজধানী ঢাকা থেকে মাত্র 25 কিমি উত্তরে অবস্থিত। গাজীপুর শহরটি বাংলাদেশের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল সিটি। বাংলাদেশের অধিকাংশ বস্ত্র এবং ফ্যাক্টরি রয়েছে এই শহরেই, তাই গাজীপুরকেই বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা বস্ত্রশিল্পের হাব বলা হয়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী। রাজশাহী বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মেট্রোপলিটন শহর। এই শহরকে সিল্ক সিটি বা সিটি অফ এডুকেশনও বলা হয়। রাজশাহী বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ক্লিন অ্যান্ড গ্রিন আধুনিক শহর। এই শহর ভারত বাংলাদেশ বর্ডারের কাছাকাছি পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত। এই শহর অর্থনৈতিক দিক থেকেও অনেক এগিয়ে। এখান থেকে প্রচুর পরিমাণে সিল্ক প্রোডাকশন হয়। তাছাড়াও বহু মেজর বিজনেস রাজশাহীতে গড়ে উঠেছে। এমনকি শিক্ষার দিক থেকেও রাজশাহীর যথেষ্ট সুনাম রয়েছে। খুলনা বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম শহর এবং অর্থনৈতিক দিক থেকেও তৃতীয় বৃহত্তম। খুলনা বাংলাদেশের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। খুলনাকে বাংলাদেশের শিল্প হাব বলা হয়। এই শহরে বহু বড় বড় ন্যাশনাল কোম্পানি গড়ে উঠেছে। এছাড়াও খুলনা বাংলাদেশের অন্যতম বড় বন্দর শহর। খুলনার পোর্ট অফ মঙ্গলা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র বন্দর। এছাড়াও এখানে বহু পর্যটনের স্থান ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বন্ধুরা, এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে চিটাগং। এই শহরের আরেক অফিসিয়ালি নাম হলো চট্টগ্রাম। চিটাগং শহর বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী শহর। চিটাগংকে বাংলাদেশের বন্দর শহরও বলা হয় এবং চিটাগং শহর দক্ষিণ পূর্ব বাংলাদেশের ফিনান্সিয়াল সেন্টার। নদী পাহাড় দিয়ে ঘেরা চিটাগং শহরের প্রাকৃতিক পরিবেশ এক কথায় চোখ ধাঁধানো। পার্বত্য চিটাগং ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহর অবস্থান করেছে।
দেশের প্রধান বন্দর ছাড়াও বহু মেজর কোম্পানি ও ইন্ডাস্ট্রি গড়ে ওঠায়। চিটাগং বাংলাদেশের অর্থনীতির অন্যতম মাধ্যম এবং দ্বিতীয় স্থান অবস্থান করে। চিটাগংয়ের আরবান এরিয়া হলো 2054 কিমি স্কোয়ার। সুন্দরা এই তালিকায় প্রথম স্থানে অবস্থান করে বাংলাদেশের রাজধানী তথা প্রধান শহর ঢাকা। ঢাকা বাংলাদেশের সবথেকে বড় শহর। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা শহর। ঢাকা শহর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। ঢাকাকে আমরা মসজিদের শহর বলেও জেনে থাকি। ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। ঢাকা শহরে বহু বড় বড় শিল্প গড়ে উঠেছে। এছাড়াও এখানে বহু বড় সংস্থার সদর দপ্তর রয়েছে। ঢাকা পর্যটনের জন্যও খুব বিখ্যাত। সব কিছুর সাপেক্ষে ঢাকা শহর এক কথায় অনবদ্য শহর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এবং বিশেষ করে বাংলাদেশি বন্ধুরা, আপনাদের প্রিয় শহর সম্পর্কে মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।